নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। তৃণমূল দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো নৈহাটির বিজয়নগরে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজির ঘটনায় যুক্ত। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের ঘটনাটি ঘটেছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে নৈহাটির বিজয়নগর তৃণমূলের প্রধান কার্যালয়ে বোমাবাজি করে বলে অভিযোগ জানা গেছে। বোমাবাজির সময় দুষ্কৃতীরা জয় শ্রীরাম ধ্বনি দেয়। তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তারা এই কাজ করেছে। গতকাল গভীর রাত, শীতের রাত, রাত 2:52 বিজেপি আশ্রিত যারা দুষ্কৃতী আছে তারা এই ট্রান্সফরমারের সামনে দাঁড়িয়ে দুখানা পরপর বোম পার্টি অফিসের উপরেই তারা মারে, এবং বোম মেরে মোটর সাইকেলে ওঠার সময় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা এখান থেকে এগিয়ে যায়। যে রামকে দেবতা বলে স্মরণ করে মানুষ, সেই রামের নামে এরা মস্তানি করছে, এরা গুন্ডামি করছে, মানুষকে ভয় দেখাচ্ছে রামের নাম করে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কন্দলেই বোমাবাজির ঘটনা ঘটেছে। আসল কথা, ওদের নিজেদের এত গোষ্ঠী কন্দল, ওরা জানেই না যে কে ওর সাথে আছে আর কে ওর সাথে নেই, তাই কিন্তু গিয়ে ভারতীয় জনতা পার্টির নাম দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির এখনও পর্যন্ত এই সংস্কৃতিতে বিশ্বাস করে না যে বোম মেরে আমাকে কাউকে মারতে হবে বা জিততে হবে। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা শুরু না হলেও রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। রবিবার মছলন্দপুরে দেওয়ালিখন শুরু করে দিল বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, বিধানসভা ভোটে জিতবে তারাই। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও ভোটের দাদামা এক প্রকার বেজেই গেছে। ভোটের ময়দানে নেমে পড়েছে বাম ডান সব রাজনৈতিক দল। এবার দেওয়ালিখানেও আগে ভাগে ময়দানে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। রবিবার উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলতলা এলাকায় দেওয়াল লিখনের কাজে দেখা গেল বিজেপির যুবকর্মী ও মহিলা কর্মীদের। আমরা জানি আমরা জয়ী হব, ওর জন্যই আমরা নেমেছি সবাই মহিলারা। মহিলারা সব দেওয়াল লিখছেন আপনারা? হ্যাঁ, আমরা সব দেওয়ালে লিখছি। রবিবার ছুটির দিনে উৎসবের মেজাজে দেওয়াল লিখনে সামিল হয়েছেন তারা। বিজেপি কর্মীদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে তারাই রাজ্যে ক্ষমতায় আসছেন, সে কারণে আগে থেকেই দেওয়াল লেখার কাজে নেমে পড়েছেন তারা। প্রার্থীর নাম ছাড়াই দলীয় প্রতীক পদ্মফুল ফুটিয়ে তুলেছেন একাধিক দেওয়ালে। আমাদের দলের নির্দেশ রয়েছে সামনে 2021 নির্বাচন বিধানসভা, কিন্তু আমাদের সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আনন্দ উৎসব শুরু হয়ে গেছে যে বিজেপি 2021 ক্ষমতায় আসছে, শুধু চেয়ারটা আসীন্ন এটাই। এবং আমাদের দলের মণ্ডল সভাপতি, জেলাভিত্তিক সমস্ত নির্দেশ রয়েছে, প্রত্যেক বুথের দেওয়ালগুলো চুন করা এবং তার লিখতে হবে, এবং সেই সিম্বলটাই একে দিকে দিকে প্রচারের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রচারটা এখন মাত্র উপলক্ষ, আমাদের মনের ভিতরে কিন্তু বিজয় উৎসব শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মছলন্দপুর। বনগাঁ শহর কংগ্রেসের নতুন সভাপতি হলেন সুনীল কুমার রায়। দলের দায়িত্ব নিয়েই সভাপতি বলেন, পুরনো কর্মীদের ফেরানোই হবে প্রধান কাজ। বনগাঁ শহর কংগ্রেসের নতুন সভাপতি হলেন সুনীল কুমার রায়। এতদিন ওই পদে ছিলেন মহিবুল সিদ্দিকী ওরফে তুহিন। নতুন সভাপতি হয়ে রবিবার বনগাঁ জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন শিক্ষক সুনীল কুমার রায়। তিনি বলেন, দলের দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম কাজ হবে পুরনো কর্মীদের সক্রিয় করা। পাশাপাশি আগামী দিনে কংগ্রেস আবারও আগের জায়গায় ফিরবে বলে দাবি করেছেন নবনিযুক্ত শহর কংগ্রেসের সভাপতি। নতুন দায়িত্বে এসেছি, আর একটা স্বাভাবিক কারণে সবার সঙ্গে একটু খুশিত হওয়াটা স্বাভাবিক। আর আমার নিজের একটু দুর্বলতা আছে, আমার কর্মজীবনের শুরুটাই হচ্ছে এই সাংবাদিকতা দিয়ে। আমি যখন দৈনন্দিন কাছে কাজ করতাম, ফলে আমার জীবনের শুরুটা 68 সালে এখান থেকে, আর আজকে সেখানে বসে এতগুলো প্রতিষ্ঠানে বসেছিলাম। আমার কর্তব্য, যখন দায়িত্ব পেয়েছি সবার সঙ্গে কথা বলে নেওয়া, এটাই মূল কারণ। টাউন কংগ্রেস সভাপতি, বিয়ের বেনারসে বিয়ের সময় পড়ে, আর ঘরে কিছু না থাকলে তখন পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ভারতের ছাত্র ফেডারেশনের 50 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন উৎসবের আয়োজন করল বনগাঁ শহর লোকাল কমিটি। এই উপলক্ষে বনগাঁ বাটার মোড় এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের ছাত্র ফেডারেশনের 50 বছর পূর্তি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পুনর্মিলন উৎসবের আয়োজন করল
বনগাঁ শহর লোকাল কমিটি। বনগাঁ বাটার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে শুরু হয় পুনর্মিলন উৎসব। প্রাক্তনীদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। এই উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিকালে স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলন উৎসব শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম ছাত্র নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান। ধৃতকে এদিন তোলা হয় বারাসাত আদালতে। আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার বাগাডাঙ্গা মোড় এলাকা থেকে কেনারাম বৈদ্য নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয় হাবড়া থানার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করার দাবি জানিয়ে বাইক র্যালি দেগঙ্গায়। এদিন র্যালি গোটা দেগঙ্গা এলাকা প্রদক্ষিণ করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 23 জানুয়ারি দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করার আর্জি জানিয়ে ভাবনা যাত্রা শুরু করলেন দেগঙ্গা ব্লকের ফরওয়ার্ড ব্লক কর্মীরা। এদিন দেগঙ্গার বেড়াচাপা থেকে 250 বাইক নিয়ে যাত্রা শুরু করেন ফরওয়ার্ড ব্লক কর্মীরা। আয়োজকদের দাবি, বেড়াচাপা থেকে বাইক যাত্রা শুরু করে দেগঙ্গা ব্লকের 9টি অঞ্চলে এই বাইক যাত্রা প্রদক্ষিণ করবে। নেতাজির জন্মদিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করবার জন্য তারা আবেদন জানাবেন সকলের কাছে। এ বিষয়ে ফরওয়ার্ড ব্লক নেতা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্মদিন 125তম জন্মদিন উপলক্ষে আমরা আজকে 17 তারিখে দাঁড়িয়ে আগামী 23 তারিখে দেশপ্রেম দিবস হিসেবে পালন করার আর্জি জানিয়ে আমরা ভাবনা যাত্রা শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। স্বাস্থ্যসাথীর কার্ডে বেড না থাকার কারণ দেখিয়ে রোগী ভর্তি না দেওয়ার অভিযোগ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সরকারি সাহায্য চেয়ে আবেদন রোগীর পরিবারের। স্বাস্থ্যসাথী কার্ডে বেড না থাকার কারণ দেখিয়ে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এদিনে পরপর দুটি একই ধরনের অভিযোগ ওঠায় স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার শ্রীনগরের বাসিন্দা দীপালি পাল গত দুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে দেখার পর ভর্তি হওয়ার পরামর্শ দেন। সে সময় রোগীর সাথে স্বাস্থ্যসাথীর কার্ড না থাকায় রোগীকে নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা। অভিযোগ, বিকালে সেই রোগীকে ভর্তি করানোর জন্যে পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওই হাসপাতালে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় যে স্বাস্থ্যসাথীর কার্ডে বেড খালি নেই, রোগী ভর্তি নেওয়া সম্ভব নয়। এই খবরে হতাশ হয়ে পড়েন রোগীর পরিজনেরা। এ ব্যাপারে রোগীর পরিবার সরকারের সাহায্য চেয়ে আবেদন করেছে। যে আমাদের রোগী তো সিরিয়াস রোগী, তা একটু দেখুন কিছু করা যায় নাকি। বলছে যতই সিরিয়াস হোক না কেন আমাদের কিছু করার নেই, বেড ফাঁকা নেই। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য গেছিলাম, স্বাস্থ্যসাথী কার্ড হাতে করে নিয়েই গেছিলাম। বেড ফাঁকা নেই, বেড ফাঁকা হলে আপনাদের জানানো হবে। আবার আজকে ওই নারায়ণীতে কিছু করতে পারলাম না, যার কারণে আজকে আবার নিয়ে এনআরসিতে গেছিলাম। যে সেখান থেকে ওই এমার্জেন্সি টেমার্জেন্সি অনেক জায়গায় করে তারপরে ওই ডাক্তাররা দেখিয়ে প্রেসক্রিপশন করে দিল যে এই ওষুধ খান, আর আপনারা সোমবারে যেভাবে হোক এসে সিটি স্ক্যানটা করিয়ে নিয়ে যাবেন। অন্যদিকে বামুনগাছির শঙ্কর গাছের যুবক চন্দন দাস পথ দুর্ঘটনায় আহত হন। আঘাত লাগে তার পায়ে। চিকিৎসার পর কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরে যান, কিন্তু গত 3-4 দিন ধরে তার নতুন সমস্যা শুরু হওয়ায় গতকাল বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। সেখানেও একই অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথী কার্ডে বেড নেই বলে জানিয়ে দেওয়া হয়। বেড খালি হয়েছে কিনা
তা জানতে আজ সকালে ওই হাসপাতালে ফোন করেন রোগী। তখনও তাকে জানিয়ে দেওয়া হয় কোনো বেড খালি নেই, তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ওই যুবককে এনআরএস হাসপাতালে নিয়ে যান রোগীর আত্মীয়রা, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এই বাড়ি থেকে কার্ডটা নিয়ে আসি এবং আসি আমি এখানে আসার পরে অ্যাডমিশনের এই যে ফর্মটা যেটা ম্যাডাম নিজেই টাইপ করে দিয়েছেন অ্যাডমিশনের জন্য, এটা আমি দেখাই এখানে স্বাস্থ্যসাথী কার্ডে। যাওয়ার সাথে সাথেই তারা বলে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বেড অ্যাভেলেবেল নেই, পেশেন্ট আমরা ভর্তি নিতে পারবো না। আমি অনেক রকম রিকোয়েস্ট করি তাদের কাছে, তারা বলছে কোনো কিছুতেই কিছু রকম করা যাবে। বারাসতের ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি না নেওয়ার অভিযোগ নতুন নয়। প্রসঙ্গত, লকডাউনের সময় দত্তপুকুরে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ফেরানোর অভিযোগ উঠেছিল হাসপাতালের বিরুদ্ধে। খবর সম্প্রচারের পর তাকে ভর্তি নিতে চেয়ে ফোন করার মতো ঘটনাও ঘটেছে। অভিযোগ, সবসময় সরাসরি স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি না নেওয়ার কথা বললেও ঘুরিয়ে রোগী ফেরাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান স্ল্যাং, বারাসত। দুস্থ মানুষদের চক্ষু চিকিৎসায় পথ চলা শুরু করলো চোখের আলো প্রকল্প। বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি এই প্রকল্পের ওষুধ ও চশমা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। দুস্থ মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসার জন্য উদ্বোধন হলো চোখের আলো প্রকল্প। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্পের উদ্বোধন করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক প্রশান্ত মণ্ডল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পে অসহায় দুস্থ মানুষেরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পারবেন। বিনামূল্যে ওষুধ ও চশমাও দেওয়া হবে দুস্থ মানুষদেরকে। উদ্বোধনের দিন প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান। বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পেরে খুশি গ্রামবাসী। চোখের দৃষ্টিজনিত সমস্যায় ভুগছে, হ্যাঁ, যারা দেখতে পাচ্ছে না দীর্ঘদিন ধরে, তাদের উপর আমরা আজকে এখানে পরিষেবা দিচ্ছি। হ্যাঁ, সমস্তটাই সরকারিভাবে এবং যাদের চশমা লাগবে সেটাও সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বরূপনগর। আবারও সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। পর্যটকদের লঞ্চের সামনে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে জঙ্গলে মিলিয়ে যায় বাঘটি। বাঘের দেখা মেলায় খুশি পর্যটকরা। আবারও সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। পর্যটকদের লঞ্চের সামনে লাফ দিয়ে সাঁতরে নদী পার হতে দেখা যায় দক্ষিণ রায়কে। চোখের সামনে এত কাছ থেকে বাঘ মামাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত পর্যটকেরা। অনেকেই এই দৃশ্য নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখলেন। কিছুদিন আগেও সুন্দরবনে বাঘের দেখা মিলেছিল। ঘন ঘন বাঘের দেখা মেলায় খুশি বনকর্মীরাও। এর ফলে সুন্দরবনে পর্যটক বাড়বে বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। টুসু, ভাদু ও ঝুমুর নাচের মাধ্যমে সুন্দরবনে শুরু হলো আদিবাসী মেলা। বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে শুরু হয় মেলার মূল অনুষ্ঠান। টুসু, ভাদু, করম, ঝুমুর প্রতিযোগিতা ও নাচের মধ্যে দিয়ে শুরু হলো সুন্দরবন আদিবাসী সংস্কৃতি টুসু মেলা। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী এক নম্বর ব্লকের দক্ষিণ আকড়াতলার মাহাতোপাড়ার এই মেলা মূলত সুন্দরবনের সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরার উৎসব। সুন্দরবনের আদিবাসীদের জীবনযাত্রা, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরায় এই মেলার মূল আকর্ষণ। পাশাপাশি সুন্দরবনের কথা বললে সেখানকার সংস্কৃতির কথা প্রথমে উঠে আসে। তাদের জীবনযাত্রায় টুসু, ভাদু ও ঝুমুর নাচের প্রতিযোগিতার মধ্য দিয়ে এই লোকপ্রসার শিল্পের আরও বেশি অগ্রগতি যাতে হয় তার জন্যই সুন্দরবনের এই টুসু মেলার আয়োজন। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির আহ্বায়ক অশ্বিনী মাহাতো এবং সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনা মাহাতো সহ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুসু মেলার উদ্যোক্তা মানস মাহাতো সহ অন্যান্যরা। মূলত শীতকালে নবান্ন ধান উঠতেই খোলা মাঠে সুন্দরবনের আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে তাদের জীবনযাত্রা এবং বিনোদন সব কিছু তুলে ধরার পাশাপাশি এবারের এই মেলার মূল আকর্ষণ ছিল বিধায়ক সুকুমার মাহাতোর ঝুমুরের তালে নাচ। আদিবাসী সংস্কৃতির মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে আরও বেশি সংস্কৃতিপরায়ণ হন তার প্রচেষ্টার পাশাপাশি তাদের জীবনযাত্রা তুলে ধরে তারা যাতে লোকপ্রসার শিল্পকে পেশা হিসাবে বেছে নিয়ে জীবনযাপন করতে পারেন সেটাই এই মেলার মূল উদ্দেশ্য। বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে পতাকা তুলে আদিবাসীদের পূজ্য টুসু দেবতার পুজো দিয়ে শুরু হয় এই মেলার মূল অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।
সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতা দর্পণ।